ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর এসিমেশন ওয়ান বইয়ের দ্বিতীয় লেকচার আর এই লেকচারের বিষয় হচ্ছে কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার আমরা এই লেকচারের মাধ্যমে শিখব ট্রান্সফর্মারের কি কী পার্ট থাকে কি কি জিনিস দ্বারা তৈরি হয় এবং পার্টের কাজগুলো কী কী এবং এই লেকচারের মাধ্যমে একটা ট্রান্সফর্মার সম্পর্কে ওভারঅল ধারণা হবে একটা পাওয়ার ট্রান্সফর্মার সম্পর্কে এবং এর মাধ্যমে আমরা পরীক্ষায় ট্রান্সফর্মার সম্পর্কিত কনস্ট্রাকশন সম্পর্কিত এবং ট্রান্সফর্মারের যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক এসিমেশন টু বইয়ের দ্বিতীয় লেন্সার পাওয়ার ট্রান্সফর্মের মেন পার্টগুলো হচ্ছে থ্রিলিম কোর এই যে আমরা কোর দেখতে পাচ্ছি এই জায়গাতেই তারপর থাকবে হচ্ছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এবং লো ভোল্টেজ ওয়াইন্ডিং আর থাকবে হচ্ছে ট্যাপ টয়েন্ডিং ট্যাপ টয়েন্ডিং মানে হচ্ছে ট্রান্সফর্মারের ভোল্টেজ যদি আমার কখনো বাড়াইতে হয় কমাইতে হয় সেই ক্ষেত্রে ট্যাপ চেঞ্জ করার দরকার হয় সেটার জন্য যে কয়েল সেটাকে বলা হয়েছে ট্যাপ অয়েন্ডিং তারপর হচ্ছে ট্র্যাপ লিড অর্থাৎ ট্যাপ যে কয়েল থাকবে সেই কয়েলের লিডগুলো ট্যাপ চেঞ্জার পর্যন্ত আসবে তো সেগুলো হচ্ছে ট্যাপ লিড এবং থাকবে হচ্ছে এইচ বি বুশিং অর্থাৎ লো ভোল্টেজ বুশিং এবং হাই ভোল্টেজ বুশিং আর ক্ল্যাম্পিং ফ্রেম থাকবে আটকানোর জন্য সেই সাথে আসা হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার আমরা যেটাকে যে যার মাধ্যমে এই ট্যাপ চেঞ্জ করব। তাকে বলা হয়েছে ট্যাপ চেঞ্জার সংক্ষেপে বলা হয়েছে ও অনলোড ট্যাপ চেঞ্জার মানে হচ্ছে ও তারপর হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক কনজারভেটর কনজারভেটর হচ্ছে এই বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমরা ইন্ডিভিজুয়ালি আবার দেখব আর থাকবে হচ্ছে রেডিয়েটর রেডিয়েটর হচ্ছে কুলিং করার জন্য থাকবে বুকলস রিলে পিআরডি পিআরডি মানে হচ্ছে প্রেশার রিলিজ ডিভাইস অর্থাৎ এটাকে আবার কেউ কেউ প্রেশার রিলিজ বাল্ব বলে থাকে আর থাকবে হচ্ছে ট্রান্সফর্মার অয়েল চলুন এখন আমরা এগুলো আস্তে আস্তে একদিক থেকে দেখি মেন মেন পার্টগুলোকে চেনার চেষ্টা করি তো এইটা হচ্ছে আমাদের কোর এবং কয়েল এই যে এই করের মধ্যে উপরে আমরা এই যেই জায়গায় কয়েল পেছানো আছে তো কর এবং ওয়াইন্ডিং হচ্ছে এই জায়গায় সেমভাবেই আমি একই চিত্র বারবার দেখানো হয়েছে আর এই যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ট্যাপ চেঞ্জার অর্থাৎ এই কয়েল এই জায়গাতে পেছিয়ে ট্যাপের যে লিডগুলো সেই লিডগুলোকে ট্যাপ চেঞ্জার পর্যন্ত নিয়ে আসা হয়েছে তো এই যেই জায়গায় ভালো করে বুঝতে পারবেন কিভাবে কোরের উপরে একটা একটা করে অ্যান্ডিংকে এই জায়গায় পেছানো হয়েছে তারপর হচ্ছে কন্ডাক্টর আমরা যেই কয়েলটা পেছাচ্ছি সেইটার কন্ডাক্টর হচ্ছে এইটা আর তার জন্য যে ইনসুলেশন পেপার ইউজ করা হয় অর্থাৎ সেল লসেস পেপার যেটা সেই পেপার আমি এই জায়গায় দেখালাম সেই পেপারগুলি হচ্ছে এগুলো আর ট্রান্সফর্মারের অয়েল ব্যবহার করা হয় ট্রান্সফর্মার অয়েলের নাম হচ্ছে পাইরানল আর সেই অয়েলের কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকে আইএসি স্ট্যান্ডার্ডে কিছু দেওয়া থাকে এবং আইসি কোডে কিছু দেওয়া থাকে যে কি পরিমাণ ওয়াটার মলিকুলস থাকতে পারবে এইগুলো নিয়ে বিস্তারিত এই জায়গাতে দেওয়া নাই তো আপনাদেরকে যা দেখিয়ে দেওয়া হয়েছে কোনটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হচ্ছে বুশিং চিত্র অর্থাৎ ভিতরে থেকে কয়েল থেকে যে লিডটা আসবে সেইটা হচ্ছে এই যেটা বুশিংয়ের মাধ্যমে বের হয়ে আসবে যে পাইপের মাধ্যমে আর এই যে এই জায়গায় একটা ইনসুলেটরের ক্রস সেকশন ছবিটা দেখানো হয়েছে অর্থাৎ কেটে বোঝানো হয়েছে যে ভিতর থেকে কিভাবে কয়েলের যে লিডটা সেই লিডটা কিভাবে টার্মিনাল পর্যন্ত চলে আসে বুশিংয়ের মাধ্যমে এটা হচ্ছে ট্যাঙ্ক যে মেইন ট্যাঙ্ক আর কি ট্রান্সফর্মারের সেই ট্যাঙ্কের ছবি দেখানো হয়েছে তারপর আমরা দেখি হচ্ছে কনজারভেটর আর কনজারভেটরের সাথে আমাদের লাগানো থাকে হচ্ছে বিদার আর এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেখেছি যে এই জায়গায় হচ্ছে একটা বিদার অর্থাৎ তেল যখন এইটার মধ্যে বাড়তে থাকবে অর্থাৎ ট্যাঙ্ক থেকে তেল যখন কনজারভেটরের দিকে উঠবে তখন এই জায়গা থেকে এয়ারটা এই বিদারের মাধ্যমে এইদিকে বের হবে তো এই জায়গায় আরও একটা কথা বলে রাখি যে এই বিদারের সাথে এই জায়গায় ভিতরে যেটা ব্যবহার করা হয় একটা এই হাওয়াটা যার উপরে থাকবে যার ভিতরে থাকবে সেটাকে বলা হচ্ছে ব্লাডার অর্থাৎ এই হাওয়াটা সরাসরি তেলের সংস্পর্শে যাবে না ব্লাডারের ভিতরে থাকবে এবং ব্লাডার থেকেই বের হয়ে আসবে এটা হচ্ছে বিদারের রিয়েল চিত্র অর্থাৎ এইটা হচ্ছে বিদার আর বিদারের ভিতরে যে নীল যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলিকা জেল এই সিলিকা জেল এর মধ্যে ভিতর দিয়েই বাতাস ভিতরে যাবে এবং বের হবে কারণ হচ্ছে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকবে সেই জলীয় বাষ্পটাকে শোষণ করার জন্যই এই সিলিকা জেল ইউজ করা হয় এটা হচ্ছে বুকল স্টিলের ছবি আর আমরা আগে যেটা বললাম পিআরডি সেই পি আর ডি হচ্ছে এটা অর্থাৎ প্রেশার রিলিজ ডিভাইস যখন ভিতরে গ্যাসের চাপটা বেড়ে যাবে তখন এটা অটোমেটিক খুলে এই দিক দিয়ে তেল বের হওয়া শুরু হবে এটা হচ্ছে প্রেশার রিলিজ ডিভাইসের কাজ পিআরডি সাধারণত ইন্টারনাল ফল্ট হইলে ইন্টারনাল যদি কোনো কারণে কোনো স্পার্কের কারণে ভিতরে কোনো ইনসুলেশন ফেল হইলে ট্রান্সফর্মার অয়েলের ইনসুলেশন ফেল হইতে থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় ট্রান্সফর্মারের অয়েলে গ্যাস রিফর্ম করে সেই গ্যাসের কারণে এই পিআরডি অপারেট হয় অর্থাৎ পিআরডি অপারেট হলে বুঝতে হবে ট্রান্সফর্মারে ইন্টারনাল কোনো বড় ধরনের ফল্ট হয়েছে তারপর হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার কেন থাকে থার্মোমিটার হচ্ছে অয়েল এবং অয়েন্ডিংয়ের টেম্পারেচার মেজার করার জন্য সাধারণত থার্মোমিটার ব্যবহার করা হয় আর থার্মোমিটার হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে থার্মোকাপল ইউজ করি অথবা আরটিডি ইউজ করি আর এটা হচ্ছে ইন্ডিকেটর অর্থাৎ অয়েল লেভেল ইন্ডিকেটর ট্রান্সফর্মারে অয়েল কী পরিমাণ আছে সেটার ইন্ডিকেটর হচ্ছে এটা আর অনলোড ট্যাপ চেঞ্জার আমরা যেটা নিয়ে কথা বললাম ওয়েল টিসি আগে শুরুতে আমরা যখন ট্রান্সফর্মারের ভিতরে দেখলাম এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একদমই স্পষ্ট যে এই যে লিটগুলো এইগুলোর মধ্যে লাগানো থাকে আর এই জায়গা থেকে অপারেট করা হয় এই জায়গায় যখন ঘুরানো হয় তখন এই জায়গায় লিডগুলো চেঞ্জ হতে থাকে তো ট্যাপ চেঞ্জার সাধারণত দুই ধরনের হয় একটাকে বলা হয় অয়েল ট্যাপ আর একটা হচ্ছে বেকু ট্যাপ অয়েল ট্যাপ মানে হচ্ছে ভিতরে যে ট্যাপ চেঞ্জ করার সময় স্পার্ক হবে সেই স্পার্কটাকে মিনিমাইজ করবে হচ্ছে তেলে অর্থাৎ ইনসুলেশন হিসাবে থাকবে হচ্ছে তেল তো সেটাকে বলা হবে হচ্ছে অয়েল ট্যাপ আর যেটাতে ব্যাকু করা থাকে সেটাকে বলা হচ্ছে ব্যাকু ট্যাপ তো বাংলাদেশে সাধারণত আমরা যেই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি সাধারণত দেখি সবগুলোতেই বা ম্যাক্সিমামগুলোতেই অয়েল ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয় আর এটা হচ্ছে চেঞ্জারকে চেঞ্জ করার জন্য মোটর ড্রাইভ এই ড্রাইভের মাধ্যমেই ওই চেঞ্জারকে অপারেট করা হয় ওকে আর এই জায়গায় কুলিং সিস্টেমের জন্য আমরা রেডিয়েটরের কথা বলছিলাম এই জায়গায় বড় রেডিয়েটর দেখতে পাচ্ছি আর রেডিয়েটরের সাথে ফ্যান লাগানো থাকে এই ফ্যানগুলো ঘুরলে এগুলো ঠান্ডা হয় আর এর ভিতরে এই ট্যাঙ্ক থেকে তেল আসতে থাকে এই রেডিয়েটরের মধ্যে সার্কুলেট হতে হতে ওই তেলগুলো ঠান্ডা হতে থাকে এবং ট্রান্সফর্মারটা কি থাকে ঠান্ডা থাকে আর একটা ব্যাপার হচ্ছে রেডিয়েটরটাকে এত বড় বানানোর মেন কারণ হচ্ছে বডির হিটটাকে একটা বেশি সারফেসের মধ্যে যখন চলে যাবে তখন হিটটা অটোমেটিক কমে যাবে ওকে তো এই হচ্ছে ব্যাপার মেন মেন পার্ট এখন টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে আমরা যদি একটু দেখি এটাতে কি কি থাকতে পারে থ্রি ফেস ইউনিট থাকবে অর সিঙ্গেল ফেস ব্যাংক ইউনিট থাকবে সেপারেট অয়েন্ডিং থাকবে অথবা অটো ট্রান্সফর্মার হতে পারে রেটেড ভোল্টেজ কত হবে রেটেড ফ্রিকোয়েন্সি কত হবে কুলিং সিস্টেম কি থাকবে ব্যাকটর গ্রুপ কি থাকবে রেটেড পাওয়ার কি থাকবে রেটেড কারেন্ট কি থাকবে ইনসুলেশন লেভেল কি থাকবে কন্টিনিউয়াস পাওয়ার রেটিংটা কত থাকবে এই সব ব্যাপারগুলো আসলে টেকনিক্যাল স্পেসিফিকেশনে দেওয়া থাকবে একটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সফর্মার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার কত রাইজ হইতে পারে সেগুলো দেওয়া থাকবে এবং হট স্পটের ব্যাপারটাও দেওয়া থাকবে রেটের শর্ট সার্কিট স্ট্রেংথ কত থাকবে সেটাও দেওয়া থাকবে শর্ট সার্কিট ডিউরেশন কতটুকু হতে পারে বা নো লোড লস কত হবে ফুল লোড লস কত হবে টাইপ অফ ওয়াইন্ডিং কী ধরনের ওয়াইন্ডিং থাকবে টাইপ অফ ইনসুলেশন অফ ওয়াইন্ডিং সেটা কীরকম থাকবে যেমন এইচ এলবি এবং টার্শিয়ারির সাথে ইনসুলেশন লেভেলটা কীরকম থাকবে সেগুলোও থাকবে আর ম্যাক্সিমাম সাউন্ড লেভেলটা কত হবে সেটা ডিবি এককে দেওয়া থাকবে তাহলে এই হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন আর এখন আমরা দেখি ট্যাপ সেন্সারের স্পেসিফিকেশনে কী দেওয়া থাকে আগে থাকবে যে কী টাইপের অয়েল ট্যাপ নাকি ব্যাকু ট্যাপ কোন টাইপের সেটা লেখা থাকবে রেডেড কারেন্ট দেওয়া থাকবে রেডেড ভোল্টেজ দেওয়া থাকবে টোটাল রেঞ্জ দেওয়া থাকবে অর্থাৎ কয় কত রেঞ্জ টোটাল বাড়বে আর কি এবং নাম্বার অফ স্টেপ অর্থাৎ আমার একশো বত্রিশ কেবি থেকে ওইটা কত পর্যন্ত রেঞ্জ থাকবে সেটা দেওয়া থাকবে রেটেড ভোল্টেজে এবং রেটেড রেঞ্জ সাপোজেড হতে পারে যে ওয়ান থার্টি টু ওটাকে রেঞ্জ আস্তে আস্তে বাড়াইতে ওয়ান ফোরটি ফাইভ পর্যন্ত নেওয়া যাবে তো সেইটা কতগুলো স্টেপে নেওয়া যাবে সেই স্টেপ বলা থাকবে এবং ভ্যারিয়েশন পার স্টেপ প্রতি স্টেপে কত ভোল্টেজ চেঞ্জ হবে সেটা দেওয়া থাকবে আর পজিশন অফ ট্যাপিং সেটাও দেওয়া থাকবে ইনসুলেশন লেভেলটাও দেওয়া থাকবে এটা হচ্ছে একটা ট্রান্স পাওয়ার ট্রান্সফর্মারের আউট ডায়াগ্রাম তো এই জায়গায় আউটলাইন ডায়াগ্রামটা দেখবেন আর আপনারা যারা ফাইলটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা ফাইল আপনারা যারা ফাইলটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ফাইল ডাউনলোড করার লিঙ্ক দিব ওকে তো এখন একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের পার্টগুলো দেখি পাওয়ার ট্রান্সফর্মের সাথে মিলিয়ে এই জায়গায় আমরা এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোর এবং ওয়াইন্ডিং সংযোগটা এই জায়গাতে দেওয়া এই যে কোরের সাথে এই জায়গায় পেছন হয়েছে আর দুই নাম্বার এটা শুধুমাত্র কোর আর তিন নাম্বারে আমরা কয়েল দেখতে পাচ্ছি অর্থাৎ অয়েন্ডিং দেখতে পাচ্ছি চার নাম্বার হচ্ছে ট্যাপ চেঞ্জারের লিডগুলো দেখতে পাচ্ছি এই যেইগুলো আবার এই জায়গাতে লেখা আছে আপনারা এই জায়গা থেকে দেখবেন পাঁচ নাম্বার হচ্ছে লো ভোল্টেজ ইনস বুশিং যেটা আর ছয় নম্বর হচ্ছে হাই ভোল্টেজ বুশিং সাত নম্বরে হচ্ছে ট্রান্সফর্মার থার্মোমিটার পকেট অর্থাৎ যেই জায়গাতে আমাদের যে পকেটের মধ্যে এটার হিটটাকে মেজার করার জন্য টেম্পারেচার মেজার করার জন্য যেই আর্টিডি অথবা থার্মোকাপল বসানো থাকবে সেটা আর আর্ট হচ্ছে আমাদের এই যে বডি ওকে আর নয় হচ্ছে ট্র্যাকিং এর জন্য অর্থাৎ এটাকে সরানোর জন্য যেটা দরকার সেটা দশ নম্বরটা এই সাইডে পড়ে গেছে কনজারভেটর ট্যাঙ্ক আমরা পরবর্তী চিত্রতে দেখতেছি আর এগারো নম্বর হচ্ছে ক্রসন প্রোটেকশন অর্থাৎ বডির সাথে এক্সট্রা লাগানো থাকে যে ধাক্কা টাকা বা কোনো আঘাত লাগলে যেন এটাতে লাগে এই যে যেটা কথা সেটা হচ্ছে কনজারভেটর এখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আবার কিছু পার্ট দেওয়া আছে আপনারা এটা একটু দেখবেন ফাইল থেকে ওকে আর এটা হচ্ছে একটা ড্রাই ট্রাইপ ট্রান্সফর্মার অর্থাৎ এর ভিতরে কোন অয়েল থাকবে না এটা একটা ট্রান্সফর্মার আর এই হচ্ছে আজকের পাওয়ার ট্রান্সফর্মার সম্পর্কে আলোচনা এটা হচ্ছে একটা সান সান রিয়াক্টর অর্থাৎ আমরা জানি যে ফ্যারান্ট ইফেক্টের কারণে হাই ট্রান্সমিশন লাইনের সেন্ডিং পান্ত্র থেকে রিসিভিং পান্ত্রে ভোল্টেজ বেড়ে যায় আর সেই ভোল্টেজটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি করি সান রিয়ক্টর ইউজ করি যখন নো ট্রান্সফর্মার যখন অল্প লোড বা নো লোড থাকে সেই অবস্থাতে যেন ওই সাইডের ভোল্টেজটা বেশি বেড়ে না যায় অর্থাৎ রিসিভিং ইন্ডে যেন ভোল্টেজ বেড়ে না যায় সেজন্য আমরা কি করি সান রিয়াক্টর ইউজ করি কন্ট্রোল করার জন্য এটা সান রিয়াক্টরের তিনটা ওশিন দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ওয়াইন্ডিংটা একত্রে শর্ট করে থাকে তো এই হচ্ছে সান রিয়াক্টর আর পাওয়ার ট্রান্সফর্মারের এটাও একটা পার্ট বলতে পারেন কারণ ওইটাতে যা যা যেই পার্টগুলো থাকে সেই পার্টগুলো এই সান একটার মধ্যেও পাওয়া যায় তো ধন্যবাদ তোমাদের সকলকে যারা বাংলাদেশের ইউটিউব চ্যানেলে সাবজেক্টের উপরে ক্লাসগুলো করতেছো আর তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে তো তোমরা অলরেডি হয়তো নিচের এই হেডলাইনে দেখেছো যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ করিয়ে থাকে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অ্যাটাচমেন্ট করিয়ে থাকে তো তোমরা যারা ভবিষ্যতে অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপে যাবে অর্থাৎ অ্যাটাচমেন্টে যাবে তারা ক্লাব বাংলাদেশের সাথে যোগাযোগ করবে এই নিচের নাম্বারে আর ক্লাব বাংলাদেশ সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা হয়ে গেছে কারণ টেকলাপ বাংলাদেশ কীভাবে পড়ায় কীভাবে শেখায় কীভাবে কাজ শেখায় কারণ তোমরা আমাদের প্র্যাকটিক্যাল বেস ভিডিওগুলো আশা করি দেখেছো তো তোমরা যারা দেখো নি তারা পিএলসির কন্ট্রোলিংয়ের এবং তোমাদের বেসিক যে কাজগুলো জানা দরকার সেগুলো কিন্তু বাসায় বসে থেকে আমাদের চ্যানেল থেকে দেখতে পারো তো তোমরা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো এবং টেকলাফ বাংলাদেশের সাথে অ্যাটাচ থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে টেকলাফ বাংলাদেশের সাথে অ্যাটাচ করিয়ে দাও ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখতে থাকো আল্লাহ হাফেজ